নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হলো দু হাজার তেইশের রাশি ফল দু হাজার তেইশের তিনটি রাশি আজকে বলবো তাদের কেমন যেতে পারে সেটি আজকের আলোচনা থাকছে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে দেখানোর জন্য নাম লেখাতে পারেন চলে আসি মেন আলোচনায় দু সাল দু হাজার অর্থাৎ টু এটাকে ইকুয়াল করলে হয় সেভেন অর্থাৎ এই বছরটি কেতুর বছর সংখ্যা তত্ত্ব বা নিউমোলজি অনুযায়ী এই বছরটায় দেখবেন প্রতিটা মানুষই নিজের ভাবনা চিন্তা করে কোনো কাজ কিন্তু করবে না দেখবেন সামনের বছর অর্থাৎ দু নিজের ভাবনা চিন্তা করে কিন্তু কাজ করবে না কারণ আগে থেকেই বললাম সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটা সংখ্যা সাত সাত অর্থাৎ কেতু কেতুর মাথা নেই ধর আছে আর রাহুর মাথা আছে তার যেহেতু মাথা নেই সেহেতু সে নিজের অন্তর থেকে কিছু মনে হলে সেটাই করে বসে তার মধ্যে কিন্তু কোনো ভাবনা করার ক্ষমতা নেই অর্থাৎ অন্তরের কথা শুনে বা মনের কথা শুনেই কেতু চলে চলে আসি মেন আলোচনায় আজকে বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দেখব বছরের লাস্ট লাস্ট দু তিন মাস থেকেই দু হাজার বাইশের লাস্ট দু তিন মাস থেকেই দু তিন মাস বলবো না দু হাজার বাইশের এপ্রিল থেকেই এমনি আপনারা দেখবেন অকারণে মাথা গরম প্রবণতাটা কিন্তু আপনাদের বেড়েছে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন এবং সামনের বছর দু হাজার তেইশেও আপনাকে একটু মাথা ঠান্ডা করে কিন্তু চলতে হবে এটা কিন্তু প্রথম আপনাদেরকে সাবধানভাবে চলতে হবে কারণ দু হাজার তেইশেও আপনার মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকবে হুটপাট মাথা গরম হয়ে যাওয়া হুটপাট একটা চিন্তা ধারা নিয়ে আপনি কাজ করে ফেলা এটা কিন্তু মেষ রাশি বা লগ্ন ক্ষেত্রে দেখা যাবে এছাড়া যদি দেখি মেষ রাশি বা লগ্নের এই টাইমে কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে এবং মেষ রাশি এবং লগ্নের কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম কিন্তু এই সামনের বছর অর্থাৎ দু সাল দেখাচ্ছে কারণ এই সময় আপনাদের যে শনি গ্রহ সে কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে আপনার একাদশে উপস্থিত হবে অর্থাৎ শনি গ্রহ একাদশ থেকে আমরা যে কোনো কাজে সফলতা বিচার করি সেই একাদশ প্রতি একাদশে এসে অবস্থান করবে সেই জন্য মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দু সালটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজে সাকসেস হওয়ার ক্ষেত্রে এবং এপ্রিল মাস পর্যন্ত কিন্তু তাদের গাড়ি বা বাড়ি কেনার জন্য একটা যথেষ্ট ভালো সময় আসছে এর মধ্যে দু একজন বলতে পারেন দাদা আমার কালকে কি দিয়ে খাবো বা সামনের মাসটা কীভাবে সংসার চালাবো সেই খরচটাই আমার কাছে নেই আমি গাড়ি বাড়ি কোথা থেকে কিনবো তাদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই কোনো জন্মচারটি ভালো কোনো জ্যোতিষকে দিয়ে পরামর্শ করিয়ে নিন কারণ এটা একটা সার্বিক রাশি ফল বা লগ্নফল আমি বলছি প্রতিটা মানুষের আলাদা আলাদা তার গ্রহের অবস্থান তার উপরে তার কিন্তু নির্ভর করে কিন্তু আপনার যদি গ্রহগত সাপোর্ট হয় তবে কিন্তু দু সালে অবশ্যই আপনার নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ কিন্তু প্রবল এছাড়া দু হাজার সালে যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তানের জন্য কিন্তু এপ্রিল মাসের পরে যথেষ্ট একটা ভালো টাইম কিন্তু আসছে কারণ এপ্রিল মাসের পরে লগ্নে আপনার বৃহস্পতি ঢুকে যাবে এই টাইমে কিন্তু লগ্নের বৃহস্পতি আসার পরে তার পঞ্চম দৃষ্টি আপনার লগ্ন সাপেকে পঞ্চমে পড়বে এবং সন্তানের দিক থেকে যথেষ্ট একটা ভালো জায়গা কিন্তু তৈরি হবে এছাড়াও এপ্রিল মাসের পর থেকে আপনার বিয়ের জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন কারণ এতদিন সপ্তমে কেতু থাকায় অনেক জায়গায় বিয়ের যোগাযোগ হয়েছিল বা হবে হবে করেও সেই জায়গায় সে বিয়ে কিন্তু হয়নি বা সাকসেস হয়নি সেই জায়গাটা কিন্তু এবার বিয়ের বাধাটা দূর হবে যখন লগ্ন সাপেক্ষে লগ্নেই আপনার যে বৃহস্পতি অবস্থান করবে এবং তার সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে পড়বে সেই টাইমে কেতুর যে আপনার যে কোনো বিয়ের ক্ষেত্রে বাধা সেই বাধার জায়গাটা অনেকটাই কিন্তু দূর করে দেবে এবং এপ্রিল মাসের পর প্রেমজ জায়গাটাও যথেষ্ট ভালো হবে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এবং আচ্ছা ছোটোখাটো ঘোরার যোগও কিন্তু এই সময় দেখছি এবং যারা ব্যবসা করছিলেন লাস্ট দু হাজার এপ্রিল থেকে ব্যবসার ক্ষেত্রে কোনো কোনো সময় আপনাদের মন্দা যাচ্ছিল এবং হতাশ ছিলেন কি করবেন কখন ইনভেস্ট করবেন বুঝতে পারছিলেন না তাদের জন্য এপ্রিল মাসের পরে অবশ্যই ভালো টাইম আসছে এরপরে আসব যারা আছে মেষ রাশি বা লগ্নের যে মানুষ তারা কিন্তু সামনের বছর আগস্টের পরে যথেষ্ট খরচ বাড়বে সেই জন্য আগে থেকে আপনি প্রিপেয়ার্ড থাকুন যে যতটা খরচ বাড়বে তার থেকে যে কী করে নিজেকে বাঁচানো যায় বা সেইভাবে কিন্তু আপনি আগাম যে ইনকাম হবে সেটাকে সঞ্চয় করে রাখার চেষ্টা করবেন এটাই কিন্তু আজকের মেষ রাশি বা মেষ লগ্নের আলোচনা আপনাদেরকে তুলে ধরলাম আশা করি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ চলে যাব পরবর্তী রাশি লগ্নের আলোচনা সেটা পরবর্তী আছে অনুষ্ঠানে আজ সবাই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার